গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, দুর্দান্ত আছো। তো আজ সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করছি, সারাদিনে দারুণ প্রোগ্রাম সমস্ত আছে পরপর। তো একটু একটা জায়গায় যাওয়ারও আছে, সবটাই দেখাবো তোমাদের সাথে। তো তোমাদের কি তোমাদের সাথে না, তো চলো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখানে এখন স্যার এখন টিকিট স্ট্যাটাস দেখছে, কোথায় যাওয়া হবে না যাওয়া হবে সেটা পরে বলছি তোমাদের। পুজো হয়ে গেছে, প্যান্ডেল খোলার জন্য সব লোকজন এসছে। এখানে কোকো যাচ্ছে দূর থেকে। ও বাবা, ও মানে আমার লাজ দিত তো। বিছানা করা হয়ে গেল, টুকটাক একটু রান্না আছে করবো, তারপর স্নান করবো, বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, এবার আচ্ছা বলে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা। আমরা এখন উদিতির বাড়িতে যাচ্ছি, ওদের বাড়িতে একটা ইনভিটেশন আছে, ওখানেই যাচ্ছি। আর কুকুকে রেখে যেতে হচ্ছে। এই কুকু কলো কলো, প্রায় অনেকটাই লেট হয়ে গেল, এত গরম জানি না কী করে যাবো, রাস্তা দিয়ে হাঁটবো, প্রচণ্ড গরম। চলো যেতে যেতে তোমার সাথে কথা বলি। তো এখন রিক্সা উঠে গেছে, প্রচণ্ড গরম, সবার ভালো হয় লাকটা যাচ্ছে, রিক্সা বেরিয়ে যাচ্ছে, এত গরম। রিক্সা থেকে নেমে এখন উঠে গেছি অটো তারাতলা, তারাতলা থেকে আবার যাদবপুর থানা যেতে হবে, অটো চেঞ্জ করতে হবে। এখন যাদবপুর থানার অটো ওয়েট করছি, পুরো অটো না ভর্তি হবে তো অটো ছাড়বে না। তো এই গরমে এবার পচে মরি আর কি করব, কি গরম, অস্বাভাবিক গরম, অটোটার ভেতরটা যেন পুরো আগুন ছুটছে। জাস্ট অটো থেকে নেমে গেলাম, এবার একটুখানি হেঁটে গেলে রিক্সা, তারপর ওর বাড়ি। ঠান্ডা কিচ্ছু নেই, 400 কত বললে? 450 যে অনন্যা এখানে আর উদিতি, প্রিয়াংশ এখন আসেনি, কষ্ট করে এসছি ওর বাড়িতে, এখন ওকে খাটতে হবে, আমরা রেস্ট নেবে।
ক্লান্ত হয়ে বন্ধুদের জন্য রান্না করেছে। আর কিছু নেই রে ওতে, কোনদিন আর ফার্স্টে বাচ্চা বাড়ি সব খেতে বসে গেছে। আর মেনুতে হয়েছে কি রে, পটলের দোরমা, চিকেন, ওই যে চিকেন, চিকেন কষা আর ফ্রাইড রাইস, ফ্রাইড চাটনি আছে। সার্ভের লোকেরা রেডি, আমরা কেমন হয়েছে রান্না বান্না? সমানটিকে বল ভালো করে খাও। সবাই একটু করে নাও, গ্রেভি দে। তোর রান্না খারাপ হবে? ডায়েট করছিস তোরা এইটে উঠেছিস বলে? আমাকে কি বলছো বলতো, বনি আসতে চাইছিল না, না হলে এবার ঠিক করেছি। স্কুলে ক্যাম্পে যাবি? না এখনো যাস না, এবছর পরের বছর যাবি। প্রিয়াংশু যাবে না বলে, যাবি না তো প্রিয়াংশু? দেখেছিস সে তো আমার মেয়েও হারিয়ে হুড়িয়ে আসবে, কোনো চিন্তা নেই। দারুণ ভালো হচ্ছে রে, তোর কপালে খুলবো আমি, কি দারুণ লাগছে। হাসলে হবে না, শোয়া মুখটা ঠিক কর। এই ব্ল্যাকটা টিপবো তো আবার, তো খুব এনজয় হলো, নাচা নাচি সব কিছু হলো, এক্সট্রিম পর্যায়ে মজা। এবার চা খাবো,
খেয়ে টাকা জানাবো চা আমরা চাই কি চাটা খুব দরকার ছিল দেখা চাটা এই যে আমরা কি চাই খাচ্ছি কি পাগলাম ও বললাম নাচা নাচা অনেকদিন মন খুলে নেচেছি সবাইকে টাটা করো টাটা 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 তো আমরা একটু আগে ফিরেই এসেছি মানে একটু আগে না বেশ খানিকক্ষণ আগে ফিরে এসেছি আর আজকে ব্লগটা এখানে এন্ড করব কারণ প্রচন্ড টায়ার্ড একে তো ওই রোদের মধ্যে যেতে হয়েছে মানে ওখানে হাফ টায়ার্ড হয়ে গেছিলাম তারপর ওখানে গিয়ে নানা রকম হুড়োহুড়ি সব কিছু আর কি সেভাবে রেস্ট ফেস্ট হয়নি অনেকদিন পর সব দেখা না দেখা হয়েছিল মাঝে একদিন তো গল্প গুজব এইসব হয় তো একসাথে মিট হলে তো সেই সব করতে করতে যাই হোক যে খুব ভালো কাটলো দিনটা তো আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ জানিও আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের ব্লগটাকে তো চলো আজকের মতো এখানে এন্ড করি আশা করি একটা ভালো ব্লগ নিয়ে নেক্সট আসতে চলেছি তো চলো আজকের মতো টাটা গুড নাইট